এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ জেনা সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাব চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শুনেন যখন মানুষ বকধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাঁচ ওয়াক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজে কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করুক ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াদ আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ পাক অহেতুক কোনো বিষয়ে শপথ করবেন না তো আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি সময় আরো জোরে বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর এর বেশি গড়ায়ু আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো 20-25-30-40-50 ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় 60 বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামায়ে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত 60 বছর আপনার আমার বয়স থেকে কিন্তু 30-40-50 বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি যাকাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30-40-50 বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমিন কত কবিরা গুনাহ হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি ওযু করে আসেন 2 রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই ইনশাআল্লাহ সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আস্তে বলেন সময়ের ওয়াল আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আজকে বাসায় গিয়ে কি করব হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় না আমাদের কর্তব্য কি বলেন 1 নম্বর আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ
দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করব ইনশাআল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছি পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি ওয়াল আসরি সময়ের কসম আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম দিয়েছেন বলে নাউজুবিল্লাহ আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালেও জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নূহ আলাইহিসসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলাইহিসসালাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন দেখেন আপনি শুয়াইবের কওমকে দেখেন শুয়াইব আলাইহিসসালামের কওম কওমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কওমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লুত আলাইহিসসালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন নাউজুবিল্লাহ এদের পাপ ছিল এটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকান এই যে আবু জাহেল আবু লাহাব বুতবা শাইবা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই ওয়াল আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্নাল ইনসানা লাফী খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউজুবিল্লাহ এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফিতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপরদামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল্লাহ আমরা যা করব তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহায়ের মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে
মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমিন তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন 30 40 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে মিজান এই ফুলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নাম এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরায় দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করলো সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসড়ে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্না লিউসানা যুলুমান জাহুলা ওয়ালাকাদ আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান সুবহানাল্লাহ শুকরিয়া আল্লাহ পাক মনে করায় দিয়েছেন আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইত আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহ আরেকটার অর্থ শুনেন মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফাআবাইনা তারা বলেছে না নিতে পারব না ওয়াশফাকনা মিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামালাহাল ইনসান মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সেই আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছি আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা যুলুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহি তো অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই কেন গরু ছাগলের কাজ কি খাবে ইস্তেনজা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাবো আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করতে পারবো ব্যাস দ্যাটস অল এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইন্নাল ইনসান লাফি খুসর বুঝতে পারলেন আচ্ছা আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা এক ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া আমিলুস সলিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়া তাওয়াসাউ বিস সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মুহান্তেস হন মুফাসসির হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই
কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ। যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি, কয়টা ভাই? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়েছে। এক নম্বর কি? ইমানদার হয়েছে, পাক্কা ইমানদার হয়েছে। দুই নম্বর ওয়াআমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? চার নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে, সংক্ষিপ্ত করে, ইমান মানে কি? ইমান অর্থ কি? বিশ্বাস। ইমানের পিলার কয়টা? ইমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন ছয়টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এবং আল্লাহর তাওহিদে বিশ্বাস, শিরিক থেকে দূরে থাকা। দুই, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ, এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের দু কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের, সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না, করি না, করি না? কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আরও বেশি করার তৌফিক দান করেন, আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে, বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে গিয়ে সেলফি, শোডাউন, এইটা ওইটা। আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদেরকে। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে, আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে। মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে, স্মোক করতেছে। আপনারা যারাই সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার, এগুলো কখনো করতে যাবেন না। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না, যে ফোনটাতে বাটন কথা বলা যায় এতটুকু নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয়, এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন না। যাই হোক, ওই দিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কী নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, চিন্তা করা যায়। এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই? এক নম্বর কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন? আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনই আলহামদুলিল্লাহ তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনে এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।
সব সময় নরম নরম ওয়াজে কাজ হয় না সব সময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সবকিছু লিখছে না লিখছে না আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন হাদিসে জিব্রিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে হাদিসে জিব্রিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক শোনো মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হলো এহসান কি নাম এহসান এহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহর ফেরেশতারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দুরাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দুরাকাত নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন না দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বটে ঠিক আছে দুই নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস তিন নম্বর ওয়া কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তাফসির এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সমস্ত রাসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আরও নবী আসতে পারে তো অনেক মানুষ যে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীয় নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তো আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহ পাকে এক একজন জালেমের কঠিন হিসাব নেবেন সব আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম বলে কোনো শব্দ নাই আমাদের কালিমা স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী তারপর লা নবিয়া বাদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন ইনশাআল্লাহ আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কষে থাপ্পড় লাগাই দিবেন একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি আমার নবীর পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন আউযুবিল্লাহ ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখনো লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি সচেতন হন ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থায় আস্তাগফিরুল্লাহ ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হয়ে যায় ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে
বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে, মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কেয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেবো আমরা ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন, আলী ইবনে আবি তালেব এসে বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন, এত কিছু করার পরে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শোনেন, তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান, আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম, হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, আমি ভয় করি ইরাকের, ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ, লাই আসতামি আন, এটা কখনো একসাথে মিলবে না, এগুলো জাদুঘরে চলে গেছে। এখন তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করাবে। আর কিছু বলতে হবে আপনাদেরকে? ব্যাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। ফাযাক্কিরিন নামাঙ্কা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কিরিন নাফাআতি যিকর, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে, আল্লাহকে ভয় করো। ব্যাস, আমাদের কাজ এতটুকুই, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এতদূর চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, পাঁচ নম্বরটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়া চলবো আখেরাতের স্বার্থে। কিসের স্বার্থে দুনিয়া চলবো? কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি, যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে? ফায়দা দিবে, সেই কাজে আমি আসি, যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে? জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। ছয় নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই ছয়টা হলো পিলার। ছয় নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কি না? এইখানে আপনাদের সাথে আমার কথা, তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পরেশান হওয়ার কিছু নাই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটোখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে, আসতে আসে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই, কিচ্ছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ।
আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাবেন ইনশাআল্লাহ তাআলা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছি ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ বাড়াল না এবার আসেন এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এই রকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নাম্বার বলেন আল্লাহই বিশ্বাস দুই নাম্বার ফেরেশতায় বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগণ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাআল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তাসদিক বিল জিনান এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ওয়ালি ক্রর বিল লিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি কিনা আর তিন নাম্বার হচ্ছে বলে আমালু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকাপোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজ আমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল পরকালও সফল দুই ও আমিলু সলিহাত আমলে সলে মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসুল হাদিসে আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রাসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ ক্লিয়ার কি বললাম বলেন তো আমার সাথে আল্লাহ পাক কোরআনুল করিমে তার রাসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন সওম যেমন সাদাকা যেমন রমজানে সওম রাখা হজ করা উমরা করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে সলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বোঝেন আমলে সলের এটা হচ্ছে একটা পিঠ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলে সলেহের এক পিঠ আরেক পিঠে কি আছে আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সল বুঝতে পারি নাই বুঝতে পারি নাই একটা পিঠ তো চিনলেন ভালো কাজগুলো করা আরেকটা পিঠও চিনেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলেন দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে সলে এই যে আপনি সেফ করছেন না এটা আমলে সলে এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমলে সলে বেপর্দায় চলছেন না এটাই আমলে সলে আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলে সলে আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমলে সলে আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটাও আমলে সলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সলে খারাপ থেকে দূরে থাকার নাম কি ক্লিয়ার কথা তাহলে এক নাম্বার ইমান বুঝতে পারলেন আমলে সলে বুঝতে পারলেন তিন নাম্বার ওয়া তাওয়াসাউবিল হকের দাওয়াত দেওয়া হকের আর হকটা কি ভাই হক মানে কি কে বলতে পারবেন হক মানে কি হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক হকটা মানে কি বিসমিল্লাহ এই জুমার রাত চলতেছে না কালকে জুমার দিন জুমার দিন একটা সূরা পড়তে হয় সূরাটার নাম কি জোরে বলেন সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কার থেকে বাঁচাবে সূরা কাহাফের সাথে আল্লাহ আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সূরা কাহাফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা কিসের সংজ্ঞা এই সূরার মধ্যে ২৯ নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম সুবহানাল্লাহ ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন
ওয়ামান শা আফাল ইয়াকফুর। হে মুমিন মুসলমান শোনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ, হকের সংজ্ঞা বুঝতে পারলাম, হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন। আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল, তারপর ইঞ্জিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হারিস আছে না নাই? হারিস আছে না নাই, নাকি শুধু কোরআন মানলেই হবে, হারিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এইসব এই ফেতনায় পা দিবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহি করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নেবেন, যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নেবেন, মিলছে না নেবেন না। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওইটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবেন, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেবে, যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার, একা এই যে আলেম ওলামা কেরামে, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন না। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন, নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন, নিজে পর্দা করেন, আরেক বোনকে পর্দার দাওয়াত দেন, কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন না, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাবেন না। ফিকহি মাসআলার হাত বাঁধার, আমিনের, রফলি আদায়নের, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এইটা ওইটা, অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহাত করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি, আমরা ওলামায়ে কেরামের সহবতা থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সহবতা থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মোনাফেক আর কারা মুমিন? না, চেনাতে হবে? দেখেন নাই মোনাফেকদের কর্মকাণ্ড? এইরকম সময়ও তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতি, এটা নির্লজ্জ, একটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফেতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন এই কথাটা ভালো করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? তা এখন আমাকে বলেন তো, তাহলে তাকে মার খাইতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই, আল আমিন। তো এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন, ও পিঠের মধ্যে উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রহমাতুলিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে
অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালি, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন সমাজে? আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি। এটা হবে না কখনো, সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা হলো হকের দাওয়াত তিন চার, বা তাওয়া সাহবি সবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তর দান দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন? কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক? হ্যাঁ মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না, যে সব তরকারি দিয়ে চলে এমন না, যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছেন? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে, কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গন, এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবনে। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্বনেতা থেকে বাধা আসা শুরু করে। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে, আলাইহিম আসসালাম। প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে, যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নত। এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা গীবত তোমত আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত। এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না, কোনো দিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বললেন, সময়ের কসম, এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো। তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে, ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ইমানদার হয়েছে, কয় পিলার? কয় পিলার? ছয় পিলার। ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি সৎ আমল করেছে। সৎ আমলের কয়টা পিঠ? দুইটা, একটা হলো ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছাড়া। তারপর তাওয়াসাবিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া, দিব কি না আমরা ইনশাআল্লাহ। এখানেও দুই সুরত, কয় সুরত? একটা সৎ কাজে আদেশ, একটা অসৎ কাজে নিষেধ, আরেকটা হলো তাওয়াসাবিল সবর, এবং ধৈর্য ধরবো। বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি বালা মুসিবত আসবে, হকের পথে নামেন আপনিও ফেস করবেন। এই সময় আমরা কি করব? হতাশ হয়ে যাব, হাত গুটে বসে থাকব? সবর, ধৈর্য ধরব। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না, ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো, দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো, এমন না। বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য। কথা বুঝতে পারছেন ভাই? এই জাহেলিয়াত দূর করার যে মেহনত, এই মেহনতটা করার নাম হলো ধৈর্য। এই ধৈর্যের অনেক স্রোত হয়, এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন, আমিন। সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর তিনি নববী, এই নবুয়তের জীবন তার সিরাত গ্রন্থ পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম পড়েন, রহমাতুল্লিল আলামিন পড়েন, নবী মুস্তফা পড়েন, তারপরে আপনার আরও অনেক কিতাব আছে, সিরাতে মুস্তফা পড়েন, সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন, দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য, সবর আর ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করার তৌফিক ইনায়াত করেন বলি আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমরা শেষ অংশে চলে আসছি, আমরা সবাই এখন একটু দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করেন, আমিন।
আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমন প্রজন্ম গড়ে তোলার তৌফিক দেন যেই প্রজন্ম আগামীতে বাইতুল মুকদ্দাস জয় করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করেন হকের পথে আমাদেরকে দাওয়াতের মেহনতে অংশ নেওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته